যে যেখানে দেখতেছেন আমাদেরকে আমাদের বাঁচান আল্লাহর রাস্তায়। আমরা সাগরের মধ্যে আছি, দেন সাগরে দেন, এই আমাদের জাহাজ অবস্থা অবস্থা খারাপ, জাহাজের অবস্থা। আমরা খুব বিপদগ্রস্ত, আমরা খুব বিপদগ্রস্ত, আমাদেরকে বাঁচান। বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার প্রাণ বাঁচানোর আকুতি জানানো 12 জন নাবিক ও ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফিরিয়ে আনে চট্টগ্রামের জহুরুল হক ঘাটিতে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকা যাত্রা করে সানবেলি ফোর নামের একটি লাইটারের জাহাজ, কিন্তু রাত 11টার দিকে প্রবল ঢেউয়ের তোড়ে জাহাজের বিভিন্ন অংশ ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারানো জাহাজটি ক্রমশ ডুবতে শুরু করলে নাবিকেরা প্রাণ বাঁচানোর আকুতি জানান। সাগর উত্তাল থাকায় উদ্ধারের জন্য আশেপাশে কোনো জাহাজও ছিল না। সময় টেলিভিশনের রিপোর্টারের মাধ্যমে নৌবাহিনী তথ্য পাওয়ার পর তাদের উদ্ধারের জন্য বিমান বাহিনীর সহায়তা চায়। পরবর্তীতে ঘটনাস্থলে যায় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। উত্তাল সাগরে রেস্কিউ ডুবুরি নামিয়ে একে একে উদ্ধার করা হয় 12 জনকে। একটি অকল্পনীয় এবং বিপজ্জনক মিশন শেষ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ টিম। নিয়ে আসা হয়েছে জহুরুল হক ঘাটিতে। তাদের এখন স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হবে হাসপাতালে। মূলত 2 জন ডুবুরি হেলিকপ্টার থেকে নেমে তাদের শনাক্ত করে এরপর একে একে 12 জনকে এই হেলিকপ্টার দুটিতে তুলে নেওয়া হয়েছিল। বাতাস যেহেতু একটু বেশি ছিল, সেই বাতাসটা আসলেই বেশি ছিল, 30-35 নট, যেটা প্রায় 65 থেকে 70 কিলোমিটার। সেই পরিস্থিতিতে আমাদেরকে একটু কিছু ক্যালকুলেট করতে হয়েছে। ক্যালকুলেট করে তারপরে আমাদেরকে, এবং সি স্টেটটা ছিল আসলে মোর দেন 5-6, সেই কারণে আমাদেরকে একটু চিন্তা করতে হয়েছে যে কোনো এমার্জেন্সি কিছু হলে ওই পরিস্থিতিতে আমরা যে কিভাবে এটাকে হ্যান্ডেল করব, এই বিষয়গুলো একটু কনসিডারেশন করতে হয়েছে। বিমান বাহিনীর চট্টগ্রাম জহুরুল হক ঘাটিতে হেলিকপ্টারে আনার পর প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক। জাহাজ ডুবে যাওয়ার পর দীর্ঘ 14 ঘন্টা ধরে তারা সাগরে ভেসে বাঁচার জন্য লড়াই করেন। একসময় বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা। পরের হ্যাজ হলকা 2 সেকশন ভেঙে পানি পড়ে যায়, হ্যাজের ভিতরে পড়ে যাওয়ার পরে পানি ঢোকে, ঢুকে তলা ফেটে যায়, আস্তে আস্তে জাহাজ ডুবের দিকে যায়। দুনিয়াদারি সব আশা ভরসা ছেড়ে দিছি, মনে হয় না যে বাপমার কাছে দেখবো, বাপমার মুখ দেখবো, এরকম কোনো আশা ছিল না। আমরা আসলে ঠিকঠাক মতো লোকেশন দিতে পারছিলাম না, যার জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। তারপরও তারা অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে ভালোভাবে উদ্ধার করছে। জীবিত উদ্ধার হওয়া 12 জনকে বর্তমানে বিমান বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।